চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস 24 ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া প্রায় শেষ, এখন শুধু অপেক্ষা জাতীয় রাজস্ব বোর্ড NBR এর নির্দেশনা পাওয়ার। এর পরপরই 24 ঘন্টা কার্যক্রম পরিচালনা করবে দেশের প্রধান সমুদ্র বন্দর ও এই প্রতিষ্ঠান। তবে সার্বক্ষণিক চালু রাখার ক্ষেত্রে জনবল সংকটের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কাস্টম হাউস কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করার স্বার্থে চট্টগ্রাম কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দরে নাইট শিফট চালু রাখার দাবি জানায় ব্যবসায়ী সংগঠনগুলো। এর প্রেক্ষিতে দেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর ও কাস্টমস 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সিদ্ধান্তের পর আমদানি রপ্তানিকারক সহ দেশের ব্যবসায়ীরা আশাবাদী হয়ে ওঠেন। দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা কার্যকরের তাগিদ দেন তারা। এখন শুধু জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা পেলেই 24 ঘন্টা চালু থাকবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে দীর্ঘদিনের এই দাবি ছিল। তবে বন্দর প্রশাসন বলছে বন্দরের বহির্নোঙ্গর ও জেটিতে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ হয়, কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলো শুক্র ও শনিবার কাজ না করার কারণে পণ্য খালাস হয় না। এছাড়া বন্দর থেকে পণ্য খালাস নিতে হলে ব্যাংক, C&F এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডস ও শিপিং এজেন্ট সহ বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো খোলা রাখার প্রয়োজন পড়ে। বন্দরের কার্যক্ষমতা নির্ভর করে অন্য সকল স্টেক হোল্ডারের কার্যক্ষমতা, যদি সুষ্ঠুভাবে একই সূত্রে গাঁথা থাকে। দেশের জাতীয় রাজস্ব আয়ের 30% বেশি যোগান দেয় চট্টগ্রাম কাস্টমস হাউস। 2015-16 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমস হাউসে 36,700 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এখানকার রাজস্ব প্রবৃদ্ধির হার 17.63% ছাড়িয়েছে। তাই 24 ঘন্টা বন্দর ও কাস্টমস হাউস খোলা থাকলে রাজস্ব আদায় দ্বিগুণ হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।